আশার আলো দেখা দিয়েছে। 100 টাকায় পাওয়া যাচ্ছে ক্যান্সারের ওষুধ, এবং এটাই আবিষ্কার করে দেখিয়েছে টাটা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ক্যান্সার চিকিৎসার খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। ক্যান্সারের মুক্তিতে আশার আলো দেখা দিচ্ছে, 100 টাকায় ক্যান্সারের ওষুধ পাওয়া গিয়েছে, আবিষ্কার করেছে টাটা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এবং ক্যান্সার চিকিৎসার খরচ যার কারণে এক ধাক্কায় অনেকটা কমে যাবে। ক্যান্সার চিকিৎসার খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছেন, আবিষ্কার করেছেন টাটা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। 100 টাকায় ক্যান্সারের ওষুধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত দা, 100 টাকায় ক্যান্সারের ওষুধ, একটু একটু জানাও বিস্তারিত আমাদের। দেখো, প্রায় 10 বছরের অক্লান্ত গবেষণা, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের চিকিৎসক ও গবেষক দল, তারা 10 বছর ধরে অক্লান্ত গবেষণা করে, অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত এক করে গবেষণা করেছেন ক্যান্সার নিয়ে। এবং তারপরে তারা একটি ওষুধ বার করেন, ওষুধ একটি আবিষ্কার করেন। এবং সব থেকে সমস্যা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, যে ক্যান্সার যা প্রচলিত ট্রিটমেন্ট আছে তা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, প্রচন্ড খরচ। এই লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট, সেই ওষুধটা যদি 100 টাকায় পাওয়া যায় তাহলে সেটা বিরাট একটা সুবিধা সাধারণ মানুষের পক্ষে। এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, যে রক্তের ক্যান্সারের যে কোষ, সেই ক্যান্সারের সমস্ত কোষগুলো যখন আমরা রেডিয়েশন দিই বা কেমোথেরাপি দিই বা অন্যান্য যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়, প্রচলিত ওষুধ, সেই ওষুধগুলো ক্যান্সারের কোষকে শেষ করে দেয়, মানে মেরে ফেলে। কিন্তু কোষগুলো মরে যাওয়ার আগে তাদের এক একটা করে অংশ, পার্টিকেল, কিছু কণা, সেগুলো কিন্তু ভেঙে যায়, এবং সেগুলো ভেঙে গিয়ে তারা রক্তে ছড়িয়ে পড়ে, এবং সেগুলো কিন্তু তখনও জীবন্ত। এবং সেই রক্তে ছড়িয়ে পড়া যে কণিকাগুলো, ক্যান্সার কোষের কণিকাগুলো, ক্যান্সার আক্রান্ত কোষের, তারা ক্যান্সারের জীবাণু বহন করে, এবং আবার কিছুদিন বাদে বা কয়েক বছর বাদে নতুন করে ক্যান্সারের প্রকোপটি দেখা দেয়। এর জন্যই ক্যান্সার একবার হলে যদি তা সেরে যায় তারপরেও খুব সতর্ক থাকতে হয়, এবং পুরো ব্যাপারটা অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ। টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটা ওষুধ আবিষ্কার করেছেন যা মাত্র 100 টাকা দাম, এবং এই ওষুধটি দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মুখের ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। প্রথমে তারা টানা 7 বছর ধরে ইঁদুরের ওপর পরীক্ষা করেছেন, ইঁদুরের শরীরে মানুষদের থেকে ক্যান্সার কোষ নিয়ে তারা ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করেন, সেই ক্যান্সার কোষগুলোকে তারা এই ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে থাকেন। দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে, অন্তত শেষ 2 বছরে যা দেখা গেছে, ইঁদুরের শরীরে ক্যান্সার কিন্তু ছড়ায়নি, মানুষের ওপরও গত প্রায় 1.5 বছর ধরে চিকিৎসা হয়েছে, পরীক্ষা হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, মুখের ক্যান্সার ইত্যাদির ওপর পরীক্ষা হয়েছে, এবং বিভিন্ন স্টেজে, থার্ড স্টেজে ক্যান্সারের ওপরে পরীক্ষা হয়েছে, ফলাফল কিন্তু ভালো। তবে মানুষের ক্ষেত্রে এই ক্যান্সারটি আবার রিকার করতে পারে কি না, মানে ভবিষ্যতে আবার এটা হতে পারে কি না, অর্থাৎ এই ওষুধটি ক্যান্সারটি পুরোপুরি নির্মূল করতে পারছে ইঁদুরের মতো, নাকি আবার রিকার করার সম্ভাবনা আছে, এইটা গবেষণা করতে গেলে আরও 4-5 বছর লাগবে। তবে যে ওষুধটি বেরিয়েছে সেই ওষুধটি এখনকার প্রেক্ষিতে অত্যন্ত কার্যকর, অত্যন্ত কম খরচের, এবং রেডিয়েশন বা কেমোথেরাপির মতো কোনো সাইড এফেক্টও নেই। অর্থাৎ এখন আমরা যে চিকিৎসাটা পাচ্ছি ক্যান্সারে, ক্যান্সার রোগীরা যে চিকিৎসাটা পান, সেই চিকিৎসাটা অত্যন্ত কম খরচে করা সম্ভব, অন্তত এটা আবিষ্কার করেছেন টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটির কাছে তাদের গবেষণার সমস্ত ফলাফল পাঠানো হয়েছে, ওষুধটিকে পাঠানো হয়েছে, তার গুণমান সেখানে বিচার করা হচ্ছে। আশা করা যায় এই ওষুধটি আগামী জুলাই আগস্ট মাসে বাজারে কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ ক্যান্সার চিকিৎসার খরচ তারপর থেকেই অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিমা, ধন্যবাদ জানাচ্ছি সুকান্ত দা। সুকান্ত মিত্র আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি। বিষয়ে আরো বিস্তারিত জানতে পারলাম সুকান্ত দার কাছ থেকে। যেরকম আমরা জানতে পারছি যে প্রায় এক ধাক্কায় ক্যান্সারের খরচ অনেকটা কমে যাবে, এবং ক্যান্সারই নামটা শুনলেই কিন্তু আমরা প্রায় প্রত্যেকে আঁতকে উঠি, এবং একটা যে ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি সেটা সম্পর্কে প্রত্যেকে আমরা ওয়াকিবহাল। এবং এই টাটা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই কামালটা কিন্তু করে দেখিয়েছে, 100 টাকায় ক্যান্সারের ওষুধ তারা আবিষ্কার করেছে। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমান।